আসসালামু আলাইকুম, আমি হামেদ সুহাগ। শপিফাই বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের পাঠে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শপিফাই স্টোরটি আপনারা গুগলে ইন্ডেক্স করবেন। গত পাঠে আমি দেখিয়েছিলাম কিভাবে শপিফাই স্টোর এসইও করতে হয়, অন পেজ এসইও। আমি দেখিয়েছি প্রোডাক্ট এসইও, প্রোডাক্ট ক্যাটাগরি এসইও, হোম পেজ এসইও। অন্যান্য পেজগুলো যদি আপনারা এসইও করতে চান তাহলে অনলাইন স্টোরে ক্লিক করে পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্টোরের যে অন্যান্য পেজগুলো আছে এগুলো আপনি এখান থেকে এসইও করতে পারবেন। এখন যদি আমি অ্যাবাউট আস এই পেজটি এসইও করতে চাই, অ্যাবাউট আস পেজে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসার পর নিচে যে সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউ, এখানে টাইটেল দেব। টাইটেল দেওয়ার পর মেটা ডেসক্রিপশন দেব, তারপর এখানে ইউআরএলটি দিয়ে দেব। এভাবে প্রতিটি পেজ এসইও করতে পারবো। তাহলে কিভাবে আপনারা আপনাদের স্টোরটি গুগলে ইন্ডেক্স করবেন আমি এখন দেখাবো। গুগলে এসে সার্চ করবেন গুগল সার্চ কনসোল। তারপর এখানে আপনাকে সাইন আপ করার জন্য বলবে, আপনি আপনার ইমেল দিয়ে সাইন আপ করে নিলে হবে। আপনার স্টোরের ইউআরএলটি অথবা ডোমেইন নেমটি কপি করে নিতে হবে। আমি ইউআরএল কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি এই মেটা এইচটিএমএল ট্যাগটি আমি কপি করে নেব। কপি করে নিলাম। তারপর আমি আমার স্টোরে যাব। স্টোরে যাওয়ার পর অ্যাকশন থেকে এডিট কোডে ক্লিক করব। এডিট কোডে ক্লিক করার পর থিম ডট লিকুইড লেআউটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হেড ট্যাগ আছে, এই যে হেড ট্যাগ আমি উপরেও দিতে পারি। এখানে উপরে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন আমি ভেরিফাইতে ক্লিক করব। তাহলে কি হলো, ওনারশিপ ভেরিফাইড হয়ে গেছে। সহজ একটি কাজ। এখান থেকে এইচটিএমএল ট্যাগটি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার স্টোরে গিয়ে কোডিটে ক্লিক করে তারপর এই যে হেড ট্যাগ আছে মনে রাখবেন, এই হেড ট্যাগের নিচে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সেভ করে দিয়ে ওনারশিপ ভেরিফাই করে ফেলবেন। গো টু প্রপার্টিতে ক্লিক করলাম। এখন আমাদের সাইট ম্যাপ দিতে হবে। শপিফাই আপনার সাইট ম্যাপ নিয়ে চিন্তা করতে হবে না। এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল, আমি অ্যাডমিনের জায়গায় সাইট ম্যাপ ডট এক্সএমএল দিলাম। দেওয়ার পর ইউআরএলটি আমি পেলাম। কিন্তু এখানে একটি কথা বলে রাখি, আপনারা যারা নতুন শপিফাই পার্টনার অথবা শপিফাই ডট কমে 14 দিনের ট্রায়ালের অ্যাকাউন্ট করেছেন, তারা এই এক্সএমএল যে ফাইলটি আপনারা পাবেন না।
কারণ এখানে আপনারা পাসওয়ার্ড ডিজেবল করতে পারবেন না। যদি পাসওয়ার্ড ডিজেবল করতে না পারেন তাহলে এই ফাইলটি ওপেন হবে না। যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা এই কাজটি করতে পারবেন। তারপর আমি এখান থেকে ওভারভিউতে আছি বর্তমানে। এই যে আমি যে শপিফাই সাইটটি বর্তমানে ইন্ডেক্স করেছিলাম, এখন আমি সাইট ম্যাপে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমি সাইট ম্যাপটি দিয়ে দেব। ইউআরএল আছে শুধু এক্সএমএল, সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়ে সাবমিটে ক্লিক করব। এ হচ্ছে আমাদের এতটুকু কাজ। আশা করি আপনারা করতে পারবেন এগুলো। যাদের শপিফাই পুরাতন অ্যাকাউন্ট আছে তারা এই কাজটি করতে পারবেন, আর যাদের নতুন অ্যাকাউন্ট তারা এই কাজটি করতে পারবেন না। এই এক্সএমএল সাইট এক্সএমএল ফাইলটি আপনারা পাবেন না, শুধু ইন্ডেক্স করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, কারণ যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এটির প্রয়োজন হবে। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে তার সাইটটি গুগলে ইন্ডেক্স করে দেওয়ার জন্য, তখন আপনাকে এই কাজটি করে দিতে হবে। এ হচ্ছে সহজ একটি কাজ, আশা করি আপনারা সবাই পারবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন, যদি এখন আপনি না পারেন ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন করতে পারবেন। গুগল সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন, শুধু সাইট ম্যাপটি পাবেন না যাদের নতুন অ্যাকাউন্ট। আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ড ডিজেবল করা আছে, তারা এই কাজটি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, প্লিজ গ্রুপে পোস্ট করবেন। আমি এটি ফুল কোর্স শুরু করেছি এবং প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আর অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আমি চাই মানুষের হেল্প করতে। আমি চাই যাতে কিছু মানুষ ফ্রিতে শিখে কিছু ইনকাম করতে পারে। আশা করি আপনি ভালো কাজের উদ্যোগ নেবেন। আপনি আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন, যারা শিখতে চাচ্ছে, যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে কিন্তু ভালো কোনো রিসোর্স পাচ্ছে না, তাদের সাথে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আমি অনেক দিন থেকে ফলো করতেছি, আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট ঠিকমতো করতেছেন না। অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে আমার চ্যানেলটির জন্য ভালো হবে। আর যদি চ্যানেলটি যদি ইম্প্রুভ হয় তাহলে মানুষের উপকার হবে, অনেক মানুষ ফ্রিতে শিখতে পারবে। যারা নতুন এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি বলবো, আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটি গ্রুপের লিংক পাবেন, ফেসবুক গ্রুপ, গ্রুপে অ্যাড হয়ে যাবেন। যদি আপনি গ্রুপে অ্যাড হয়ে যান তাহলে কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট করবেন, পোস্ট করলে আপনি হেল্প পাবেন। আমি গ্রুপটি করেছি এর জন্যই, কারণ যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন অনেক ধরনের সমস্যায় পড়বেন। সমস্যায় পড়লে আপনারা সমাধান কীভাবে পাবেন? যদি কোনো গ্রুপ বা সলভের কোনো স্থান না থাকে, এখন আমি কিছু প্রিমিয়াম রিসোর্স দিয়ে আমি স্টোরগুলো দেখিয়েছি কাস্টমাইজেশন করে, ডিজাইন করে। এখন আপনারা যদি কোনো কিছু এগুলো না পান তাহলে আপনারা তো কাজ শিখতে পারবেন না। আমি সব কিছু আপনাদের জন্য রেখে দিয়েছি, আমি সব কিছু আপনাদের জন্য ফ্রিতে প্রোভাইড করতেছি যাতে আপনারা শিখতে পারেন। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে বলবো, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।